শুরু হিসেবে অনেক ভালো অবশ্যই। বেশি দিন না, 2014 থেকে আমি মিউজিক করতেছি। আমি আর ইমরান চট্টগ্রামে ছিলাম, বাপন মৌলভীবাজার, ঢাকা। তা আমরা বিভিন্ন জায়গা থেকে একটা মিউজিক করবো, যে কোনো একটা জনার ফিক্স করা, তারপর হচ্ছে যে কি কম্পোজিশন গুলা আন্ডারস্ট্যান্ডিংটা হঠাৎ হঠাৎ মানে বিষয়গুলা, তারপর যখন আমাদের টিকিমটা মিলা শুরু কভার করতে করতে যখন খুব বেশি প্যারা হয়ে গেছি, তখনই হচ্ছে আমাদের চন্দ্রের মেন্টালিটি মিলছে। আসলে জানা নিজের একটা আইডেন্টিটি দরকার, নিজের সন্তান দরকার গান হিসেবে, ওইটাই থেকেই আসলে মেইনলি আমাদের এন্ড করা। ভিডিওটা তৈরি করেছে রাপ্তি, ভিডিওটা অনেক আয়োজন করে করা হয়েছে, অনেক বড় বাজেটের একটা ভিডিও মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু ভিডিওটা টাচ করে। তাহলে সেখানে প্রয়োজন হচ্ছে সেটা এই গানে আছে বলে আমার কাছে মনে হয়েছে। আমার মনে হয় যে অনেকে যারা শুনবে তারা আরো বেটার বলতে পারবে। মানে ভিডিও ভালো হয়েছে, সবকিছু ঠিক আছে, বাট আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম আসলে গানের থিমের সাথে যাচ্ছিলাম, গানের থিমের সাথে যাচ্ছিলাম। তো পরে আমরা আবার শুট করছি, এখন আপনারা দেখবেন। সবাই শুনে মনে হয় এটা তো বেস দেওয়া দরকার ছিল, আমি কিন্তু ট্রাই করছি, বেস অনেক ভাবে ট্রাই করছি, কিন্তু এটা আসলে এরকম ভাবে ভালো লাগছে। যোগ্যতার পরে তো আমাদের গান রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল ধরেন 2-3 মাস পরেই, কারণ আমাদের অলমোস্ট সব কিছু রেডি ছিল। এই প্যান্ডেমিকের কারণেই হচ্ছে আমাদের এতদিন লেট হইলো, আর হচ্ছে মানে কিছু ব্যাপার ছিল আমাদের প্যান্ডেমিকের কারণে, আমাদের ব্যান্ড মেম্বারদের মধ্যেও অনেক বড় একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়, এগুলো সব কাটায় উঠতে উঠতেই আসলে আমাদের মেইনলি এতটুকু দেরি হয়ে যায়। তবে হ্যাঁ, আজকে খুব খুশি আমরা, আমাদের সেকেন্ড গান রিলিজ হচ্ছে, আমাদের টি শার্ট রিলিজ হচ্ছে, আমরা হয়তো নতুন একটা যাত্রা শুরু করবো আমাদের ব্যান্ড নিয়ে। টি শার্টের ডিজাইনটা করেছেন আমার এই বড় ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একজন ছাত্র ছিলেন উনি, ওনার নাম হচ্ছে নিশান ভাই, AKM নিশান। যখন আমরা প্রোডাকশন প্রসেসে যাই, ব্রেইনস্টর্ম করি, তখন আমাদের ভয় লাগে আসলে আমরা কালের কথাগুলো বলতে পারবো কি, একটা বক্তব্য তারা যে পৌঁছে দিতে চান মানুষদের কাছে, সেই বক্তব্যটা আমি ভিজুয়ালি কতটুকু তৈরি করতে পারবো সেটার জন্য আমার ভয় লাগে। সবাই এসেছেন, আমাদের সকলের প্রয়াসটাকে উপভোগ করবার জন্য আপনারা মতামত জানাবেন, কেমন হচ্ছে আমাদের পরবর্তী কাজের কর্মোদ্দীপনা এখান থেকে আমরা গ্রহণ করবো। আমরা একসাথে আড্ডা দিই, আড্ডার সময় গানটা শুনছি, তো এখন গানটার মোটামুটি আমারও হালকা পাতা মুখস্থ, বাট ওই যে পার্টটা আমাকে বলে না, ভেসে গেছে বলা বলে একটা খাম করে একটা জিনিসটা কাজ করে, ওইটা বেশি আমার পছন্দ। মেইন
নেক্সট গান খুবই তাড়াতাড়ি আসবে, আমরা এই সামনের মাসের মধ্যে রেকর্ডিং এ চলে যাব। নেক্সট গান অলমোস্ট ডান, জাস্ট আমরা স্টুডিওতে বসে সেটা জানিয়ে দেওয়া হবে। নেক্সট গানের একটা লাইক কি মজার একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে আমরা আফটার এজেস খুব রিসেন্টলি একটা প্যাক করছি, এর আগে গানটাকে কখনো বসাই হয় নাই। আফটার এজেস যখন প্যাক করছি আপনাদের গানটা মানে লাইক একদিনে লাইক দুই ঘন্টার মধ্যে গানটা খুব প্যাকড হয়ে গেছে। তো আর তখন চিন্তা করছি আর কি যে খুব শীঘ্র এটা টিকে চলে যাবো।